আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদের এই কঠিন মুহূর্তের মধ্যে আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলেন, আমি মুমিন বান্দাদেরকে অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব, তাদেরকে ভয় নীতি দিয়া, ক্ষুধা দিয়া, ফসল সম্পদ ফসলাদি নষ্ট করিয়া, ফল ফলাদি নষ্ট করিয়া, সন্তানাদি বিয়োগ করিয়া আমি তাদেরকে পরীক্ষা করব। অবশ্যই সবাই যারা এই কঠিন মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন মুসিবতের মধ্যে ধৈর্য সহকারে আমরা আসি। শিক্ষার্থীরা, দেখো আমরা আজকে সৃষ্টি সেন্ট্রাল স্কুলে কলেজ জামালপুর শাখা শিক্ষা নিয়ে আমি আলোচনা করছি। আজকের পাঠ হচ্ছে তৃতীয় অধ্যায় আখলাক, তৃতীয় অধ্যায় আখলাক। শিক্ষার্থীরা, তোমরা সবাই একটু বই বের করো, বই বের করো, দেখো আমি কি পড়ছি আর আমি কি করছি, সেগুলোর মধ্যে আমি কি কি ধরাই দিচ্ছি, কি কোন প্রশ্ন ধরাই দিচ্ছি, সংক্ষিপ্ত প্রশ্ন ধরাই দিতে পারি, শূন্যস্থান ডান বাম ধরাই দিতে পারি, কোথায় কোনভাবে কি হবে না হবে সব বলে দেবো। শিক্ষার্থীরা দেখো, বের করো 46 পৃষ্ঠা কাউলুস সাদেক, কাউলুস সাদেক, সত্য কথা বলা। দেখো সত্য কথা বলার মহান গুণ, যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলে, সত্যবাদী কার দিতে কাজ, সত্য কথা বলা বলে, যে সত্য কথা বলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, সকলে তাকে ভালোবাসেন, বিশ্বাস করেন আল্লাহ তাকে ভালোবাসেন, সে আল্লাহর কাছে প্রিয়, সে পৃথিবীতে সকলের কাছে প্রিয় ও সম্মানিত হয়, পরকালে সে জান্নাত লাভ করবে। মূল মিথ্যা কথা বলা কি? সকল পাপের মূল। যে মিথ্যা কথা বলে তাকে মিথ্যাবাদী বলে, আর বিতে মিথ্যাবাদীকে কাজী বলা হয়, আর বিতে মিথ্যাবাদীকে কি বলা হয়? কাজী। দেখো শিক্ষার্থীরা, আর একটা উদাহরণ দিই, সত্য কথা বলা বললে কি কি ক্ষতি হতে পারে? দেখো একটা মিথ্যা কথা বললে কি কি ক্ষতি হতে পারে? আমি একটা মিথ্যা কথা বলার কারণে দেখা গেল যে আমার অনেকগুলো মিথ্যা কথা বলতে হবে। যেমন একটা ছেলে যদি খারাপ কালে যায় বা কোনো সিনেমা দেখতে যায়, সিনেমা দেখে বাড়িতে ফিরছে, ফেরার পরে বাবা জিজ্ঞাসা করছে, বাবা তুমি কোথায় গিয়েছিলাম? তখন সে যদি মিথ্যা কথা বলে, বাবা আমি নানির বাড়ি গেছিলাম বা অন্য কোথাও গেছিলাম, তখন তার বাবা যদি জিজ্ঞাসা করে, যে মিথ্যা কথা বললো একটা, হ্যাঁ একটা মিথ্যা কথা বলার কারণে দেখো আর কতগুলো মিথ্যা কথা বলতে হয়। তারপরে তার বাবা যদি জিজ্ঞাসা করে, তোমার নানা নানি কেমন আছে? তবুও তাকে মিথ্যা কথা বলতে হবে, হ্যাঁ তারা ভালো আছে। এই জন্য আরেকটা মিথ্যা কথা বলবো, তুমি কি দিয়ে খেয়েছো? আমি এটা এটা দিয়ে খেয়েছি। হ্যাঁ, এই যে একটা মিথ্যা কথা বলার কারণে আমরা অগণিত মিথ্যা কথা বলতে পারি। এই যে মিথ্যা তোমাকে যে কোন দিকে নিয়ে যাচ্ছে, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তুমি কিন্তু টেরই পাচ্ছ না। আমি যে মিথ্যাবাদীকে কাজ বলা হয়, মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না, বিশ্বাস করে না, সকলে তাকে ঘৃণা করে, অপছন্দ করে, তার প্রতি কেউ সাহায্য করে না, আল্লাহ তাকে ঘৃণা করে, ভালোবাসেন না, পরকালে তার জন্য জাহান্নাম। দেখো সমাজের মধ্যে যখন আমরা বসবাস করি, যখন আমি সবসময় সত্য কথা বলি, কারোর সাথে কোনো বাজে কথা বলি না, কারোর সাথে কোনো ধরুন অপাত্র ভাষায় গলা গালাগালি করি না, কারোর সাথে মিথ্যা কথা বলি না, দেখো সমাজে সকলেই আমাকে ভালোবাসবে, আল্লাহ তাআলা আমাকে কী করবেন? ভালোবাসবেন। আর যদি আমি সত্য সমাজের মধ্যে খুব উশৃঙ্খলভাবে চলি, মিথ্যা কথা বলি, বা কারোর সাথে দেখা হলে অকথ্য ভাষায় বা গালাগালি করি, বা কথাবার্তার ই ভালো থাকে না, হ্যাঁ উচ্চ মেজাজের কথা বলি, এই এরকম থাকলে কেউ তোমাকে ভালোবাসবে না, কেউ আল্লাহ কেউ কেন আল্লাহ তাও ভালোবাসবে না। তাহলে দেখা গেল যে এই সমাজে মিথ্যাবাদকে কেউ পছন্দ করে না, অপছন্দ করে না। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই আজীবন সকলের সাথে সত্য কথা সত্যবাদী বলে পরিচিত ছিলেন। তিনি সবসময় সত্য কথা বলেছেন, অন্যদেরকে সত্য কথা বলতে নির্দেশ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, তিনি কখনো মিথ্যা কথা বলেননি, তাই সকলে তাকে সম্মান ও শ্রদ্ধা করেন। শিক্ষার্থীরা দেখো, আমি যেটুকু পড়লাম এর মধ্যে কতগুলো প্রশ্ন আছে। দেখো
আমরা এখানে দেখা হচ্ছে সত্য কথা বলা কি? সত্য কথা বলা মহৎ গুণ। সত্যবাদী কাকে বলে? যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলে। এখানে যে সত্য কথা বলা মহৎ গুণ, এটা সমস্ত আসতে পারে। সত্যবাদীকে আরবিতে কি বলা হয়? সত্যবাদীকে আরবিতে কাজী বলা হয়। সত্যবাদীকে সকলে কি করে না, সকলে ভালোবাসে না, এরকম প্রশ্ন আসতে পারে, সমস্ত আসতে পারে যে মিথ্যা সকল পাপের দেশ, মিথ্যা সকল পাপের দেশ। তাহলে কি হবে? উত্তর হবে মিথ্যা সকল পাপের মূল। যে মিথ্যা কথা বলে তাকে মিথ্যাবাদী বলে। এই যে একটা প্রশ্ন, আরবিতে মিথ্যাবাদীকে কি বলা হয়? আরবিতে মিথ্যাবাদীকে কাজী বলা হয়। এরকম ভাবে প্রশ্ন আসতে পারে যে মিথ্যাবাদীর পরকালে কি হবে, মিথ্যাবাদীর পরকালে তার জাহান্নামের ঠিকানা হবে। দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তোমরা সবসময় সত্য কথা বলবে, কেননা সত্য পুণ্যের দিকে নিয়ে যায় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য পুণ্যের দিকে নিয়ে যায়, পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। একটি ঘটনা, একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোক মহাসালের কাছে একজন লোক এসে বলল, হে আল্লাহর নবী, আমি চুরি করি, ডাকাতি করি, মিথ্যা কথা বলি আর অনেক অন্যায় কাজ করি, এখন আমি এগুলি ছেড়ে দিতে চাই, এখন আমি এগুলি কি করতে চাই, ছেড়ে দিতে চাই, বলুন আমি সর্বপ্রথম কোনটি ছেড়ে দেবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটিকে বলল, তুমি সর্বপ্রথম তোমার মিথ্যা কথা বলে বলা ছেড়ে দাও। মহানবী সাল্লাম বললেন, মিথ্যা বলা ছেড়ে দাও। লোকটি মিথ্যা বলা ছেড়ে দিল, আর মিথ্যা বলা ছেড়ে দেওয়ার কারণে সে সকল অন্যায় থেকে বেঁচে থাকলো। ওই জন্য একটা একের আগে একটা উদাহরণ দিল, যখন ওই ছেলেটিকে জিজ্ঞাসা করলো যে তুমি কোথায় গিয়েছিলে, যদি ছেলেটি মিথ্যা কথা না বলে যদি বা মিথ্যা কথা বললো, মিথ্যা কথা বললো বলার কারণে তার বাবা তাকে কয়েকটা মারল। হ্যাঁ, মার দেওয়ার কারণে দেখা গেলো যে পরের দিন ওই ভয়া কি করবে, মিথ্যা কথা বলবে না, তার সঙ্গী সাথীরে আসে ডাকবে, আসো ইয় সিনেমা দেখতে যাই বা অন্য ওই কাজটাতে যাই, তখন বলবে না আমি মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছি, আমি বাবাকে মিথ্যা কথা বলতে পারবো না। হ্যাঁ, এই যে আস্তে 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 মানুষ ভালো হতে থাকবে, দেখা গেলো মিথ্যা কথা বলা ছেড়ে দেওয়ার কারণে সে সম্পূর্ণ ভালো হয়ে উঠবে, সে আর কখনো খারাপ কাজের দিকে যেতে পারবে না। দেখো, ওয়াদা পালন করা, ওয়াদা পালন করা অর্থ কথা দিয়ে কথা রাখা, কথা মতো কাজ করা, চুক্তি রক্ষা করা। কারো সাথে কোনো কথা দিয়ে থাকলে তা রক্ষা করার নাম ওয়াদা, ওয়াদা পালন করা। দেখো, ওয়াদা পালন করা অর্থ কি? যে ওয়াদা পালন করা অর্থ কথা দিয়ে কথা রাখা। ওয়াদা পালন করা কাকে বলে? যে কারোর সাথে কোনো কথা দিয়ে থাকলে তা রক্ষা করার নাম ওয়াদা। আমরা কথাবার্তায় বা কাজে কর্মে কারোর সাথে কোনো কথা দিয়ে থাকলে বা চুক্তি করে থাকলে তা পূরণ করবো, তাহলে সবাই আমাদের বিশ্বাস করবে, ভালোবাসবে, আল্লাহ খুশি হবেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ওয়াদা পালন করো, ওয়াদা পূরণ করো। যে ওয়াদা পূরণ করে সে সকলের কাছে প্রিয় হয়, সম্মানিত হয়, সে সকলে তাকে বিশ্বাস করে, ভালোবাসে, বিপদে পড়লে সাহায্য করে, আল্লাহ তার প্রতি খুশি থাকেন, আখেরাতে সে সুখ পায়, শান্তি পায়, জান্নাত লাভ করে। ওয়াদা পালন না করা খুবই অন্যায়, মারাত্মক অপরাধ। এখানে প্রশ্ন আসতে পারে, দেখো কয়েকটা প্রশ্ন আছে আমরা দেখেছি। দেখো, হে মুমিনগণ, তোমরা ওয়াদা পালন, এটা প্রশ্ন এভাবে আসতে পারে, হে মুমিনগণ, তোমরা ওয়াদা পালন করা, এটি কার বাণী? তাহলে উত্তর হবে যে হে মুমিনগণ, তোমরা ওয়াদা পালন করো, এটি আল্লাহ তাআলার বাণী। এরকমভাবে তোমরা উত্তর দিবে। দেখো, তারপরে ওয়াদা পালন করা খুবই, ওয়াদা পালন না করা খুবই অন্যায়। ওয়াদা পালন না করা কি? খুবই অন্যায়, তাই না? ওয়াদা পালন করা কী ধরনের অপরাধ? এরকম প্রশ্ন আসতে পারে। ওয়াদা পালন করা না করা কী ধরনের অপরাধ? মারাত্মক অপরাধ। ওয়াদা পালন করা না করা মারাত্মক অপরাধ। যে ওয়াদা পালন করে না তাকে কেউ ভালোবাসে না, বিশ্বাস করে না, বিপদে সাহায্য করে না, সম্মান করে না, কেউ আল্লাহ তাকে ভালোবাসে না, আখেরাতে সে কষ্ট পাবে, সে জাহান্নামে শাস্তি ভোগ করবে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কোনো কথা দিলে তা রক্ষা করতেন, ওয়াদা করলে তা পালন করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কুরাইশদের মধ্যে একটি সন্ধি হয়েছিল, কুরাইশগণ এই সন্ধি অমান্য করতে পারল, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখো, এখানে একটা প্রশ্ন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কাদের মধ্যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কুরাইশদের মধ্যে কী সন্ধি হয়েছিল?
উত্তরটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং কুরাইশদের মধ্যে হুদায়বিয়া সন্ধি হয়েছিল। ওয়াদা পালন না করলে ধর্ম থাকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন যে ওয়াদা পালন করে না তার ধর্ম নেই। দেখো যে ওয়াদা পালন করে না তার কি নেই, তার ধর্ম নেই। আমরা কথা দিয়ে কথা রাখবো, ওয়াদা পালন করবো, কাজ করবো, মানুষের ভালোবাসা লাভ করবো, কখনো ওয়াদা ভঙ্গ করবো না, অবিশ্বাসী হবো না, আল্লাহর প্রিয় হবো, জান্নাত লাভ করবো। শিক্ষার্থীরা দেখো আমি তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন বসিয়ে রেখেছি বোর্ডে, তোমার বোর্ডের দিকে লক্ষ্য করো। এক নম্বর প্রশ্ন হচ্ছে সত্য কথা বলা কি, সত্য কথা বলা কি? হ্যাঁ, উত্তর হচ্ছে সত্য কথা বলা মহৎ গুণ, সত্য কথা বলা মহৎ গুণ। দুই নম্বর, সত্যবাদী কাকে বলে, সত্যবাদী কাকে বলে? উত্তর হচ্ছে যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলে, যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলে। তিন নম্বর হচ্ছে দেখো মিথ্যাবাদী কাকে বলে, মিথ্যাবাদী কাকে বলে? উত্তর যে মিথ্যা কথা বলে তাকে মিথ্যাবাদী বলে, যে মিথ্যা কথা বলে তাকে কি বলা হয়, মিথ্যাবাদী বলা হয়। চার নম্বর দেখো মিথ্যাবাদীকে আরবিতে কি বলা হয়, মিথ্যাবাদীকে আরবিতে উত্তর হচ্ছে মিথ্যাবাদীকে আরবিতে কাজিব বলা হয়। দেখো কাজিব কা পারি লাল বা কাজিব বলা হয়। পাঁচ নম্বর দেখো সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে কি করে ধ্বংস করে, কি কার বাণী? দেখো উত্তর হচ্ছে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে, এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। দেখো ছয় নম্বর সত্য মানুষকে কোন দিকে নিয়ে যায়, সত্য মানুষকে কোন দিকে নিয়ে যায়? উত্তর হচ্ছে সত্য মানুষকে পূর্ণের দিকে নিয়ে যায়, সত্য মানুষকে পূর্ণের দিকে নিয়ে যায়। তারপরে সাত নম্বর ওয়াদা পালন করার অর্থ কি, ওয়াদা পালন করার অর্থ কি? হ্যাঁ, কারোর সাথে কোনো কথা দিয়ে থাকলে তার অর্থ করার নাম ওয়াদা, ওয়াদা পালন করা অর্থ কি? কারোর সাথে কোনো কথা দিয়ে থাকলে তার অর্থ করার নাম কি, ওয়াদা। শিক্ষার্থীরা দেখো এই প্রশ্নগুলি আমি দিলাম, আর এই প্রশ্নগুলোর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের বা আমি যে যুক্ত করা এলাকার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, আর সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন তৈরিতে যদি কোনো ধরনের সাহায্য প্রয়োজন হয় বা কোনো ধরনের সমস্যা বা জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয় মেসেঞ্জার গ্রুপে আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।